নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো 33,000 শূন্যপদে কর্মী নিয়োগের পথে নবান্ন, যেখানে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। তবে সেটা জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হন এই চ্যানেলে তাহলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, প্রায় 33,000 শূন্যপদে আছে বলে জানা গিয়েছে। অগস্ট মাসে এই বিষয়ে নবান্ন রিপোর্ট প্রকাশ করতে পারে বলে জানা গিয়েছে। রাজ্য অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে জরুরি ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে। তবে কোন দপ্তরে কতজন কর্মী নিয়োগ হবে সেই বিষয়ে কোনো তথ্য এখনও পর্যন্ত স্পষ্ট করা যায়নি। গ্রুপ সি ও গ্রুপ ডির পাশাপাশি গ্রুপ বিতেও বেশ কিছু শূন্যপদ রয়েছে বলে জানা গিয়েছে। তবে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে গ্রুপ সিতে, 17,000-এর বেশি শূন্যপদ রয়েছে বলে জানা গেছে। গ্রুপ বিতে শূন্যপদের সংখ্যা হচ্ছে 9,127, গ্রুপ ডিতে শূন্যপদের সংখ্যা 6,780। সরকারের নিয়োগের স্বার্থে 2012 সালে পাস হয়েছিল পশ্চিমবঙ্গে কর্মী নিয়োগের আইন। সেই আইন অনুযায়ী 2013 সালে গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগের দায়িত্ব দেওয়া হয় স্টাফ সিলেকশন কমিশনকে, যদিও পরে নতুন আইন এনে স্টাফ সিলেকশনকে রদ করে দেওয়া হয়। 2017 সাল থেকে বিজ্ঞপ্তি দিয়ে পাবলিক সার্ভিস কমিশনকে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছিল। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।